হয়ে গেল আবার, এবার চিকেন মশলা। আজকের রেসিপি চিকেন গ্রেভি। এবার আমি মাংসটা কেটে নিচ্ছি। চিকেনটা এবার কেটে নিলাম। তারপর এবার আমি চিকেনের জন্যে আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন কেটে নিচ্ছি। এবার পেঁয়াজ হাফ পিস করে কেটে নিচ্ছি, গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে নেব। আদা, রসুন, আলু, টমেটো কেটে নিচ্ছি। চিকেন গ্রেভি করার জন্য এবার একটু তেল দিয়ে দিই। এক চামচ মিরচ পাউডার, এক চামচ হলদি পাউডার, এক চামচ জিরা পাউডার, এক চামচ লবণ, এক চামচ চিনি, দুই চামচ দই, এসব দিয়ে একবার মেখে নিই ভালোভাবে। এবার মেখে নিচ্ছি ভালোভাবে। মেখে আধা ঘন্টা ঢেকে রেখে দিলাম। এটা আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু তেল, তারপরে গ্রাইন্ড করে নিচ্ছি। আদা রসুনের গ্রাইন্ড হয়ে গেল। এবার পেঁয়াজ গ্রাইন্ড করে নিচ্ছি। পেঁয়াজ গ্রাইন্ড হয়ে গেল। গ্যাসটা জ্বালিয়ে এবার আলুটা ভেজে নিচ্ছি। এবার তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। একটু লবণ, একটু হলুদ দিয়ে দিচ্ছি। লাল করে আলুটা ভেজে নিলাম। মেরিনেশন করা চিকেনগুলো এবার ফ্রাই করে নিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার আবার তেল ঢেলে নিচ্ছি কড়াইতে। তেজপাতা ফোড়ন দিচ্ছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু লাল হয়ে গেলে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
লবণ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হওয়ার পর মশলা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তেল ছেড়ে দিয়েছে, তাই আমি আলু চিকেনগুলা দিয়ে দিচ্ছি। এবার আলু চিকেনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে আবার একটু সময় ভেজে নিচ্ছি। এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার চিকেনের থাল পুরো ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু আমল দুধগুলা দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর এবার চিকেন মশলা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল, এবার একটু সময় হওয়ার পর নেমে দেব। এবার হয়ে গেল আমার চিকেন মশলা। বাহ, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, খুবই স্বাদ হবে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুগণ, হয়ে গেল আবার এবার চিকেন মশলা। আপনারা আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর জানাবেন কেমন হয়েছে আমার চিকেন মশলা।